সোনার ছেলে অচিন্ত শিউলি হাওড়া জেলার পাঁচলার অন্তর্গত দেউলপুর গ্রামের ছেলে। সে এখন সারা দেশের চোখের মণি। চলতি কমনওয়েলথ গেমসে 73 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 313 কেজি ওজন তুলে সোনা জয়। গ্রামের ছেলের সোনা জয়কে কেন্দ্র করে পাঁচলার দেউলপুর গ্রাম উৎসবে পরিণত হয়েছে। রবিবার গ্রামের 8 থেকে 80 সকলের চোখ ছিল টিভির পর্দায়। গ্রামের ছেলে অচিন্তর সোনা জয় হতেই উৎসব, জাতীয় পতাকা, ঢাক ঢোল নিয়ে মাঝরাতেই বেরিয়ে পড়ে গ্রামের মানুষ। তারা মাঝরাতেই হাজির অচিন্তের বাড়িতে। অচিন্তর মা দাদাকে সঙ্গে নিয়ে উৎসবে আনন্দে মেতেছে গ্রামের হাজারো মানুষ। খুবই আনন্দ, ফার্স্ট হচ্ছে না, খুব আনন্দ, মানে গর্বে বুক ভরে গেল। যতটা আশা করেছিলেন হলো 100 বার, সবাইয়ের আনন্দ, নিজেরও যেমন আনন্দ, সবাইয়ের আনন্দ, দেশেরও তো আনন্দ। আমার ছেলে যখন ছোট ছিল, ওর বাবা মারা গেছে 2013, তখন ছোট ছেলে, ছোট থেকে অভাব অনটন সংসারে, সেই অভাবী পরিবারেই বেড়ে ওঠা অচিন্ত। দাদার হাত ধরেই ওয়েট লিফটিং এ হাতে করি অচিন্তর। অচিন্তর দাদা অলোক শিউলি জানান, ভাইকে 2011 সালে এক প্রকার জোর করেই নিয়ে যাওয়া হতো প্রশিক্ষণ কেন্দ্রে। অচিন্তর দাদার স্বপ্ন ছিল দেশের হয়ে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। সেই স্বপ্ন পূরণ হলো ভাই অচিন্তকে দিয়ে। আনন্দ হচ্ছে, কারণ আজ যেটা একটা স্বপ্ন দেখেছিলাম, তো আমি নিজে ভারোত্তোলন করতাম আর আমি সে জায়গায় নিজে করতে পারিনি, এবং সেটা আমার ভাইয়ের মধ্যে দিয়ে আমি স্বপ্নটাকে আমি পূরণ করেছি, এবং আমিও বর্তমানে খেলছি, ন্যাশনাল করব বলে সেরকম টার্গেট আছে। তো সেটা আমার ভাই স্বপ্নটা পূরণ করেছে, খুবই আনন্দ। আর ওকে সেই ছোট্টবেলায় 2011-তে হাত ধরে ধরে নিয়ে গিয়েছিলাম, ওকে বলতাম প্রত্যেক দিন চ চ, সে যেতে যাইতো না, জোর করে নিয়ে যেতাম, সে এখন সেই জায়গায় গেছে। এমনকি এমন পরিস্থিতি হয়েছে 2013 সালে, যখন বাবা মারা যায়, সৎকারের জন্য টাকা ছিল না, ঠিক আছে, তখন মামার ছেলে ভাই তখন কাঁদতে কাঁদতে মামার ছেলেকে ফোন করে বলছে দাদা কিছু টাকা নিয়ে আসবে। সেই তখন খুবই আনন্দ। হ্যাঁ, প্রশিক্ষণ নিতে হচ্ছে অষ্টম দাস, এখন এই মাত্র মানে বাড়ি গেল, সবসময় খেলাটা দেখছিল। অচিন্তর ছোট্ট গ্রাম পাঁচলার দেউলপুর, সেই গ্রামের মানুষ রবিবার মাঝরাত থেকেই উৎসবে মেতেছে অচিন্তর সোনা জয়, সেই জয় তাদের আনন্দে। এর থেকে এ কী আর বলবো, এর ভাষায় প্রকাশ করা যাবে না, আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে। আমরা যে আমাদের এলাকার পাড়ার ছেলেরা, যে আমাদের ক্লাবের ছেলেরা আগে থেকেই জানতো, মানে একটা মনে মনে অনুমান করেছিল যে আমাদের ছেলেরা, সেই ছেলে আমাদের সোনা জয় করবেই। তার সঙ্গে আমাদের আর একটা মানে এই মিডিয়ার সামনে আমরা এই প্রস্তাব সামনে এই প্রস্তাবটা রাখছি যে অষ্টম দাস যেভাবে কতগুলো ছেলেকে নিয়ে, যেভাবে কোনো কিছু না থেকেও যেভাবে আজ বিশ্ব সবাই নিয়ে গেছে আমাদের ছেলেদের, তার তার একটা যথাযোগ্য ব্যবস্থা যেন সরকার করে, তাকে যেন ঠিক মতো খেলাধুলার সরঞ্জাম দেয়। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।